প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি তিনি পৃথিবীর সংস্কৃতির ইতিহাসে একজন উজ্জ্বল ধ্রুবতারা, এক অমর ব্যক্তিত্ব উইলিয়াম শেক্সপিয়ার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1564 সালের 23শে এপ্রিল এবং মৃত্যুবরণ করেছিলেন সেই একই মাসের একই তারিখে 1616 সালের 23শে এপ্রিল, যার জন্ম হয়েছিল ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড অন আয়ভনে, যিনি নিজের মেধা, নিজের সৃজনশীলতার গুণে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছিলেন। তিনি 18 বছর বয়সে বিয়ে করেন 21 বছর বয়সী এক তরুণীকে, এবং তার বয়স 21 হবার পূর্বেই তিনি 3টি সন্তানের বাবা হয়ে যান। তো শিক্ষার্থীবৃন্দ, থিয়েটার হেল্পার হিসাবেও জীবন শুরু করলেও পরবর্তীতে তার প্রতিভার সাম্রাজ্যের পতন ফল্গুধারা নেমে আসে একজন বিখ্যাত নাট্যকার হিসেবে। তো আমরা এখন প্যাসেজটি পড়তে চলে যাচ্ছি, আশা করছি সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। হি হ্যাড 3 চিলড্রেন বিফোর হি ওয়াজ 21, 21 বছর হবার আগেই তার 3টি সন্তান জন্ম নেয়। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অ্যাট স্ট্র্যাটফোর্ড অন আয়ভন ইন ইংল্যান্ড। উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড অন আয়ভনে জন্মগ্রহণ করেছিলেন। ডিউরিং দ্য নেক্সট 10 ইয়ার্স হি কম্পোজড হিজ গ্রেটেস্ট প্লেস। পরবর্তী 10 বছরে তিনি তার জীবনের শ্রেষ্ঠতম নাটকগুলোকে রচনা করেন। প্লেস শব্দের অর্থ হচ্ছে গিয়ে নাটক। হি রিসিভড এ সাউন্ড বেসিক এডুকেশন, তিনি সাধারণত শব্দভিত্তিক শিক্ষাগুলোকে গ্রহণ করেন। বাই দিস টাইম হি ওয়াজ 30, ইতিমধ্যে তার বয়স হয়ে যায় 30, অ্যান্ড হি হ্যাড বিকাম প্রসপেরিয়াস বিফোর হি রিচ দ্য এজ অফ 34, এবং বয়স 34 হবার আগেই তিনি বেশ উন্নতি বা সমৃদ্ধি অর্জন করেন। But he never attended any college. কিন্তু তিনি কখনোই কোনো কলেজে যাননি। A few years later, কয়েক বছর পর, he went to London. তিনি লন্ডনে যান, where he became an actor and a playwright. যেখানে তিনি একজন ছিলেন অভিনেতা ও নাট্য নির্মাতা। Shakespeare was married at 18 to a woman of 21. 18 বছর বয়সে শেক্সপিয়ার 21 বছর বয়সী এক তরুণীকে বিবাহ করেন। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদেরকে বাংলা অর্থটা বুঝে সিকুয়েন্স অনুসারে প্যাসেজের লাইনগুলোকে ক্রমান্বয়ে সাজিয়ে রিয়ারেন্সটি সঠিকভাবে উপস্থাপন করতে হবে, আর এর জন্য ভিডিওটি পোস্ট করে নিতে হবে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই সুন্দরভাবে সম্পন্ন করেছ। এ পর্যায়ে উত্তরটি মিলিয়ে দেখে নাও তুমি কতটা সফল হয়েছো। স্ক্রিনের উপরের অংশে আমরা উত্তরটা দেখতে পাচ্ছি, দেখে মিলিয়ে নেই যে আমরা কি কতটা সফল হয়েছে। আশা করছি সবাই সুন্দরভাবে সম্পন্ন করেছ। তো শিক্ষার্থীবৃন্দ, রিয়ারেন্স থেকে আজকের মতো এই ছিল সব কিছু। তোমরা মডেল কোশ্চেন 26 থেকে মডেল কোশ্চেন 30 পর্যন্ত, যেটা তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য নির্ধারণ করা হয়েছে 21 থেকে 30, তার মধ্যে আমরা আজকে দেখলাম মডেল কোশ্চেন 21 থেকে 25 পর্যন্ত, আর তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকছে মডেল কোশ্চেন 26 থেকে 30 পর্যন্ত। আশা করছি সবাই ঘরে বসে খুব মনোযোগের সাথে পড়াশোনা করবে এবং সর্বোচ্চ নাম্বারটি পাওয়ার জন্য চেষ্টা করবে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।